আসসালামু আলাইকুম আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন হিসাব মহানিয়ন্ত্রকের একটি নিয়োগ চলতেছে সম্পূর্ণ নতুন নিয়োগ পুরাতনটা তো পরীক্ষা হবে সামনে সাত তারিখ রয়েছে চব্বিশ তারিখ রয়েছে তো আপনারা বেশ কিছুদিন যাবৎ জিজ্ঞেস করতেছেন যে ভাই শর্টারের কাজ কি তো আজকে এই শর্টার এবং অফিস সহায়ক এই দুটো বিষয় নিয়ে কথা বলবো বাই আপনি যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চান সকল ধরনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার পার্সোনাল ফেসবুকের আইডিও রয়েছে জয়েন হয়ে যাবেন ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমাদের দরবার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ফার্স্ট অফ অল শটার নিয়ে কথা বলি শটার পরটি হচ্ছে উনিশতম গ্রেড অর্থাৎ এটা চতুর্থ শ্রেণীর একটি জব আর বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পাবেন অনেকেই বুঝেন না বিশ হাজার কবে পাবেন আপনি শুরুতে বিশ হাজার টাকা পাবেন না একটা সময় সার্ভিস করে করে গিয়ে বিশ হাজার টাকা পাবেন আর এটার যোগ্যতা হচ্ছে মেট্রিক পাস ঠিক তেমনি অফিস সহায়কের কথা যদি বলি সেইটা হচ্ছে বিশতম গ্রেড এটা আট হাজার দুশো টাকা থেকে এটা শুরু হবে আপনার বেতন স্কেল এই হলো বেসিক বিষয় এই শটার এবং অফিস সহায়কের তো শটার পদে নিচ্ছে চল্লিশ জন আর অফিস সহায়ক নিচ্ছে সাতান্ন জন এখন মূল বিষয় যেটা যে শটারের কাজ কি এটার কথা যদি বলি খেয়াল করলে দেখবেন শটার হচ্ছে এই হিসেব মহানিয়ন্ত্রকের একটি এন্ট্রি লেভেলের পদ বা নিয়োগ এন্ট্রি লেভেল বলতে কী বোঝায় এন্ট্রি বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি পুলিশের দিকে তাকান তাহলে এন্ট্রি লেভেলের পদ রয়েছে কনস্টেবল ঠিক তেমনি এনআইসআতে রয়েছে ওয়াচার কনস্টেবল মাদক রয়েছে সিপাহী এইভাবে এই পদগুলোকে বলা হয় এন্ট্রি লেভেলের পদ ঠিক তেমনি এই হিসেব মহানিয়ন্ত্রকে রয়েছে শটার এন্ট্রি লেভেলের পদগুলোতে সাধারণত ফিক্সড কোনো কাজ থাকে না তাদের অনেক কাজই করতে হয় কিন্তু সরকারের ক্ষেত্রে যদি বলি যেহেতু এই হিসেব মহানিয়ন্ত্রক রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়টা লেনদেনের বিষয়টা দেখভাল করে সেহেতু এটা অর্থ সংক্রান্ত কাজেই তো হবে স্বাভাবিকভাবে আমরা মনেই করি কিন্তু শর্টার একটা এই কাজও রয়েছে সেটা হচ্ছে আমি এর আগে ভিডিওতে বহুবার বলছি যে অডিটটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমত অডিটরা তো উপজেলার ভেতরে যত সরকারি চাকরিজীবী রয়েছে তাদের হিসাব বেতন বাতা নিয়ে তো কাজ করেই পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য অন্য বিষয়গুলি তো অডিটও করে থাকে সে অডিট করার সময় অডিটরের সাথে কিন্তু এই সটারও থাকে আবার অফিসের ভেতরে বিভিন্ন বিষয় দিয়ে রয়েছে যেমন বলা যেতে পারে টাকার একটা কালেকশন থাকে এটার ভেতরে অফিসিয়ালি ভেতরে এর টাকার বাছাই কিন্তু কাজগুলো কিন্তু এই সটারের মাধ্যমেই করা হয়ে থাকে এই কাজগুলি মোটামুটি মোটা দাগে যদি বলা হয় প্রথমত অডিটরদের সাথে সঙ্গদে বিভিন্ন ভিজিটে তারপর অফিসের ভেতরে এই অর্থ সংক্রান্ত টাকার বাছাই বা এই রিলেটেড আরও হয়তো কিছু কাজ রয়েছে যেগুলো আমরা বাহির থেকে জানবো না জানার কথাও না এটা অফিসে যারা কাজ করে তারাই এগুলো ভালো বুঝে কিন্তু মোটা দাগে এই দুটো কাজই মূলত তারা করে থাকে এই সটার পদের আংশিক কাজ বোঝানোর চেষ্টা করলাম আমার ধারণা কেউ এটা নিয়ে বলতে পারবে না কিন্তু আপনি ইউটিউবে সার্চ করুন গুগলে সার্চ করুন এই সঠার নিয়ে কিন্তু কোনো ভিডিও পাবেন না তো তারপর আমার বেসিক নলেজ থেকে কিছু জেনে বলার চেষ্টা করেছি আর অফিস সহায়কের কথা যদি বলেন সেটা তো সেম বিষয় অফিস সহায়কের অনেক কাজ করতে হয় ছোটোখাটো কাজ অনেক সময় নোটিশ লাগাতে হয় স্যারের নির্দেশে বাহিরে যেতে হয় সবার আগে অফিসে ঢুকতে হয় ঢুকে দরজা জানালা ওপেন করতে হয় টেবিলটা মুছতে হয় বা বিভিন্ন সারকে একটু পানি এগিয়ে দিতে হয় ভাইট থেকে নাস্তায় আনতে হয় কখনো কখনো ব্যাঙ্কে যেতে হয় অল এভরিথিং অফিস সহায়কের কাজ সবার আগে আসবে সবার পরে যাবে তারপর সরকারি যে স্টিলের আলমারিগুলো রয়েছে বড় বড় লাল খাতা দস্তাবেজ রয়েছে ওগুলোকে সাজিয়ে তোরে তরে রাখা মুছানো এ টেবিল থেকে ওই টেবিলের খাতাগুলো নাড়াচাড়া করা অনেক কাজ এই অফিস সহায়কের ছোটো ছোটো কাজ কিন্তু অনেক কাজ তো এই ছিল বিষয় আর কি আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবার বইয়ের কথা বলি অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনাদের বই কবে আসবে কাজ চলতেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আসবে আসলে তো আমরা জানিয়ে দেব আর পুরাতন যারা রয়েছেন অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই আমরা এর আগের নিয়োগের প্রার্থী আমরা তো আগের বইটি নিয়েছি তো এটাতে কমন পড়বে কিনা এই নতুন যেহেতু বই আনবেন ডেফিনেটলি পড়বে ভাই কারণটা হচ্ছে এই যে পরীক্ষা হচ্ছে এখন সাত তারিখ বা চব্বিশ তারিখ রয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু অনেক আগেই করা হয়ে গিয়েছে সুতরাং মানে বয় পাওয়ার কিছু নেই একদম রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু প্রশ্ন আপনাকে করবে না সুতরাং ডেফিনেটলি করবে আর যারা প্রথমবারের মতন আমাদেরকে দেখতেছেন তারা হয়তো অনেকে চিনবেন না বা জানবেন না আমরা এই হিসেব মহানিয়ন্ত্রক নিয়ে প্রচুর কাজ করেছি প্রচুর ভিডিও রয়েছে পঞ্চাশটা উপরে ভিডিও রয়েছে প্রতিবারই আমরা বই নিয়ে আসি হিসেব মহানিয়ন্ত্রকের প্রস্তুতির জন্য ইনশাআল্লাহ সামনেও এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে তো এই ছিল বিষয় আপনার সাথে থাকলে কীভাবে প্রস্তুতি নিতে হবে আমরা নট অনলি বই নিয়ে কথা বলবো বিষয়টা এমন নয় আমরা তো নিয়মতান্ত্রিকভাবে সব বিষয় নিয়ে কথা বলি প্রস্তুতি নিয়ে কথা বলি আপনি সাথে থাকবে ডেফিনেটলি আপনার উপকার হবে তো আজকে রেখে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ